ভাই আমি তো ওদের সাথে একটু আড্ডা মারছিলাম, কিছু বলুন ভাইয়া। কিছু তো বলতে চাইছিলাম। আমি কি করবো ভাই বলেন, কি করবো? আমি তো আর কয়দিন পরে আল্লাহ না করুক মরেই যাব, তো ছোট ভাইরে কেমনে জবাব দেবো? ছোট ভাই একা, আমি ছাড়া ওর কেউ নাই। ছোট ভাইরে কই যে পাই, কিভাবে যে বলি, আমি তো কিছু বুঝে পাইতেছি না। ছোট ভাই যে কই আছে দেখি, ওই পাশে দেখি মনে হয় ওদের সাথে আড্ডা মারছে, ওর বন্ধু বান্ধবের সাথে, দেখি আছে কিনা। চলো তো আমার একটু জমিটা তোমার দেখাই নিয়ে আসি। ভাই আমি তো এতদিন থেকে কখনো জমি দেখতে যাইনি, আজকে হঠাৎ করে কেন আমি জমি দেখতে যাবো? চলো তোমার পরে সব খুলে বলবো, চলো আগে। আমার তো অনেক কিছু কাজ ছিল ভাইয়া। না কাজ পরে, আমার তুমি আমার ছোট ভাই, তোমার সাথে আমার কাজ আগে, তারপরে তোমার বন্ধু বলবো। আচ্ছা ঠিক আছে চলো। এই জমি দেখছো না, সব এই জমি আমাদের, ঠিক আছে? তোমার বুঝাই দিয়ে যাচ্ছি, আমি তো নাম থাকতে পারি। ভাই আপনি কই যাবেন, আপনি যাবেন কই? আমি তো আর কয়দিনই বাঁচবো, এই জন্য আমি অনেক বড় হয়েছি, বিয়ে সাদেও করতে পারলাম না। সব মনে করো তোমার, এখন তোমার কি রেখে গেলাম, তুমি দেখাশোনা করো, ঠিক আছে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনি কোথায় যাবেন? আমি কোথাও যাবো না। আমি কি করবো ভাই বলেন, কি করবো? ভাই আমি তোমাকে সারা বাঁচবো কেমনে ভাইয়া? আমার বন্ধুরাও না ধূমপান করে, আমি চাই না যে তারা মারা যাক, আমি ভাইকে এখানে রাখি ওদেরকে। আমাকে আমার বন্ধু বান্ধবদেরকে বাঁচাতে হবে। ওরা কই, ওদেরকে আমি কই পাবো? ওরা নিচ্ছ ওখানে বসে শেয়ার খাচ্ছে, আমার এই দিনে আমি ওদেরকে কই পাবো? বন্ধু টানো না, দুইটা নারে কি করি? বন্ধু তুমি দুইটা দাও দাও আর কি করব, গাড়ি লই। আমি চাই না ভাই, তোদের কাছে রিকোয়েস্ট করি ভাই, তোরা কেউ ধূমপান করো না ভাই, ধূমপান করো না ভাই, এই ধূমপানের পরিণতি মৃত্যু ভাই। আমি চাই যে তোমরা কেউ ধূমপান করো না ভাই। আমি চাই না যে আমার বন্ধু বান্ধব আমাকে ছেড়ে চলে যাক, আমি তোদের সারা কাকে নিয়ে বাঁচবো? আমার বড় ভাই তো আমাকে ছেড়ে চলে গেল, তো চলো আমরা এখন বাসে চলে যাবো, বড় ভাইকে দানাদা করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, আমরা আজকে এখানে যে ভিডিওটি করলাম তা হচ্ছে সচেতনমূলক ভিডিও।
যার নাম হচ্ছে ধূমপানের পরিণতি ক্যান্সার। আর এই ধূমপান করলে মানুষের কী ধরনের ক্ষতি হয় তা আমরা এখানে তুলে ধরলাম। আর এই আমাদের ভিডিওতে দেখলাম যে এই ধূমপান করে আমার বড় ভাই ক্যান্সারে আক্রান্ত। আর আমরা জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ধূমপানের কারণে ক্যান্সার হয়, কিন্তু তবু আমরা এই ধূমপানটি বেশি বেশি করি। তাই আমাদের এই ভিডিওটি করা যাতে সবাই সচেতন হয় এবং সচেতন থাকে। আমরা চাই যেন আমাদের কোনো একটা ফ্যামিলি এই ধূমপান করে মারা না যায়। আর আমাদের দেশে প্রায় 80% লোক এই ধূমপান করে, তাই আমাদের এই ভিডিওটি করা। আর আরেকটি কথা, মাদক হচ্ছে মাকে কাঁদায়। আর এই মাদক যদি মানুষে ব্যবহার করে তাহলে দেখা যায় মায়ের বুকটা খালি হয়ে যায়, মায়ের মা বাপের অনেক কষ্ট লাগে। এই জন্য আমরা একটা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই, যার কারণে এই সতর্কমূলক ভিডিও করা। আমরা মাদককে না বলি, এসব বন্ধু সমাজ গড়ি, মাদককে না বলি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।